Assalamualaikum warahmatullahi wabarakatuh. Dear brothers and sisters, Muslimization TV te apnaderke shagotom. Ajke amader hate boi esche ebong eti esche Minara Publication theke. Tobe ei boi ti onek age amader hate esche. Apnara onekei janen na je amra besh kichu porikhar moddhe diye Allah amaderke niyechen alhamdulillah ebong ei jonno ei boi ti onek age asha shotteo amra ei boi ti apnader samne unbox korte parini. To cholun unbox kore dekha jak ki boi esche. Bismillahir rahmanir rahim. আমার প্রিয় লেখকের বই সেটা হচ্ছে ভাবনার মোহনায় রাফান আহমেদ। ওনার এই বইটার সফট কপি, মানে এই বইটার সফট কপি আমি একটা অনলাইন পোর্টালে পড়েছিলাম। ওটা কেনা হয়েছিল, এটা কিনবো করে আমি চিন্তা করেছিলাম, আমি নিয়ত করেছিলাম, কিন্তু আমার কেনা হয়নি বিভিন্ন ঝামেলার কারণে। এটার সাথে আরেকটা বই আছে, বইটার নাম আমি ভুলে গেছি। এই দুইটা বই একসাথে প্রি অর্ডার দিচ্ছিল, আমি চেয়েছিলাম প্রি অর্ডারে কিনবো, তাহলে আমি একটা ই পেতাম, অটোগ্রাফ পেতাম রাফান আহমেদের, বাট সেটা আমার পাওয়া হইল না। এটা হইলে ভালো হইতো। এনিওয়েজ, অটোগ্রাফ ছাড়াই বইটা নিলাম এবং মিনারা পাবলিকেশন যেহেতু পাঠিয়েছে আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই, জাজাকাল্লাহ খায়ের। আমি আসলে কিনতে চেয়েছিলাম, আমার কেনা হয়নি, দ্যাটস ওয়াই আমি এর জন্য দুঃখ প্রকাশ করছি। দুঃখ প্রকাশ করছি বলতে আমি নিজে আসলে মানে মন খারাপ লাগছে যে আমি কিনতে পারি নাই। দেখা যাক ওই যে আরেকটা বই যেটা বের হয়েছে ওনার, ওই বইটা কেনা যায় কিনা। সো রাফান আহমেদের ভাবনার মোহনায় এই বইটি আসলে আমি যেটুকু পড়েছিলাম বেশ ইন্টারেস্টিং লেগেছিল। চলুন আমরা পেছনে কি লেখা আছে এটা একটু পড়ে নিই। মোহনা হলো স্বাদু পানি আর নোনা পানির মাঝে বোঝা পড়ার জায়গা, সমঝোতার জায়গা। জীবন চলার পথে এই বোঝা পড়া করতে গিয়ে যা দেখেছি যা শিখেছি সেগুলোর মধ্যে থেকে অল্প কিছু লেখা নিয়ে এই আয়োজন রয়েছে। ছোট গল্প, প্রবন্ধ, অনুবাদ, পাঠ পর্যালোচনা, কবিতা ও ইতিহাসের কিছু আলোচনা। ইন্টারেস্টিং বই, ইন্টারেস্টিং বই। রাফান আহমেদ আপনারা সবাই চেনেন ওনাকে, ওনার বিশ্লেষণধর্মী লেখাগুলো খুবই ভালো হয় এবং এটার মধ্যে এটা আমি যখন পড়েছি তখন খুবই ভালো লেগেছে। এখানে আরও অনেক কিছু অ্যাড করা হয়েছে ওই অনলাইন কপির চেয়েও, আমি যেটা শুনেছি যে এখানে আরও অনেক কিছু অ্যাড করা হয়েছে। তো চলুন আমরা এর ফ্রন্ট ফ্ল্যাপে কী লেখা আছে এটা একটু পড়ে নিই। নাৎসি জার্মানি ইহুদি বিদ্বেষী একটি সাপ্তাহিক পত্রিকা ছিল, নাম দা টার্ম, দের থার্মোর। 2000 years later, নাম ডার স্টারমা। পত্রিকাটি চালাতেন জুলিয়াস স্টেইশার। জার্মানিতে সে সময় ব্যাপক বৈষম্য ও নির্যাতনের শিকার হচ্ছিল ইহুদিরা। ডেস্টার্মা পত্রিকার কথা মনে এলেই ইহুদিদের নিয়ে আঁকা নোংরা ব্যঙ্গচিত্রগুলো চোখে ভেসে ওঠে। 1930-এর দশক জুড়ে ইহুদি নিধন যজ্ঞের নগ্ন সমর্থক হিসেবে এই পত্রিকায় কুখ্যাতি ছিল। সমাজে ইহুদিদের নিয়ে যে স্টোরিওটাইপ প্রচলিত ছিল, বাঁকা না কামুক লোভিতাই ফুটে উঠত সেই ব্যঙ্গচিত্রগুলোতে। রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ও হলোকাস্ট ফেরতের সন্তান ডক্টর নরম্যান ফিলকেনস্টাইন সেই পত্রিকার স্মৃতিচারণ করে প্রশ্ন তুলেছেন, ধরুন এই ধ্বংসযজ্ঞ আর হত্যার মাঝে দুইজন তরুণ ইহুদি দ্য স্টারমা পত্রিকার প্রধান অফিসে হামলা চালালো এবং যে ব্যক্তি তাদের অপমানিত, লাঞ্ছিত, কলঙ্কিত করে ব্যঙ্গচিত্র এঁকেছে তাকে খুন করে বসলো, এই ঘটনায় আপনার প্রতিক্রিয়া কেমন হবে? ডক্টর নরম্যান ফিলকেনস্টাইন শার্লে হ্যাবদো, রম্য নয় ধর্ষকাম। ভাবনার মোহনায় রাফান আহমেদ, গ্রন্থশালা গ্রন্থকার 2021, প্রথম প্রকাশ 21শে বইমেলা 2021, আইএসবিএন নাম্বার দেওয়া আছে, প্রচ্ছদ থিঙ্ক টুয়াইস, পৃষ্ঠাসজ্জা ও ইলাস্ট্রেশন রাফান আহমেদ, বানান ও সম্পাদনা জাকারিয়া মাসুদ। ওয়াও, মার্শাল্লাহ, আমার প্রিয় দুইজন মানুষ। প্রকাশক, যদিও এদের সাথে আমার দেখা হয়নি, কিন্তু মোহাম্মদ শাকিল হুসাইন, মিনারা পাবলিকেশন থেকে এসেছে, নির্ধারিত মূল্য 220 টাকা মাত্র, 220 টাকা। ওকে, স্মরণে আমার পরিবারের সবাইকে ভালোবাসা ও শ্রদ্ধা সহ, মাশাআল্লাহ, খুব সুন্দর।
স্মরণে আমার পরিবারের সবাইকে ভালোবাসা ও শ্রদ্ধা সহ। লেখকের অন্যান্য বই বিষয় যুক্তিগত অবিশ্বাসের কাঠগড়ে, হোমো সেপিয়েন্স রিলেটিং আওয়ার স্টোরি, ইউভাল হারারি পাঠ ও মূল্যায়ন, পশ্চিমা একাডেমিকদের চোখে প্রত্যাবর্তন, অবিশ্বাসের বিভ্রাট, তার কালামের মায়ায় জবাব, মাশাআল্লাহ অনেকগুলো বই এবং অনেকগুলো বইয়ের সহলেখক হিসেবে তিনি আছেন। আচ্ছা চলুন এখন আমরা দেখে নেই সূচিপত্রটা, আমরা একটু দেখে নিই। এক নজর জীবনের কথা, কালবেলা, রাফান আহমেদ সমীপে। আচ্ছা ছোট গল্পগুলো কি কি? ফানুস কথন, সুখের মরিচিকা, একুশে স্মৃতি, তাহাদের উৎসবে, অবশেষে মানুষের ঈশ্বর হয়ে ওঠা একজন লিবারেল ধার্মিক, দেয়ালের আর্তনাদ, প্রবন্ধ শান্তিনা সমর্পণ, আল কোরআন, সংক্ষিপ্ত পরিচয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহানায়ক, মহিষী আয়েশা রাদিয়াল্লাহু আনহা, বয়স নিয়ে বিড়ম্বনা, ইসলাম বিদ্বেষিতা, আন্তর্জাতিক ব্যবসার নাম, ইসলাম আর কারবারির উপাখ্যান, ধর্মের সমাপ্তি চাওয়ার মন্দ চিন্তা, রিচার্ড ডকিংস, রামাদান আর সুশীলদের গাত্রদাহ, বিদ্যানন্দন বিষাদ, দাঁত মাজার সাদাসিধে কথা, সুনীলের মূর্তি চুম্বন এবং অন্যান্য, জর্জ ফ্লয়েড থেকে মোহাম্মদ গ্যাবসি, পাঠ পর্যালোচনা, অরিজিন পাগলামো, হকিং নিয়ে হট্টগোল, শূন্য থেকে মহাবিশ্ব, অনুবাদ বিজ্ঞানবাদের অ আ ক খ, রিচার্ড ডকিংস বিজ্ঞানবাদ ও ডারউইন ধর্ম, ডারউইনবাদের ডগমা, এলএম ফিরে আপন নিরে, একাডেমিক দৃষ্টিতে চরমপন্থা, শার্লে হ্যাবদো, রম্যনয় ধর্ষকাম, এখান থেকে ওইটা তুলে দেওয়া হয়েছিল। আচ্ছা ইতিহাসের পাতায় ভারতবর্ষে ইসলাম, ঐতিহাসিকদের চোখে নালন্দা মাঠ আর খলজির কথা, সেই স্মৃতিগুলো, অদ্ভুত বন্ধুত্বের কথা, চেতনার ল্যান্ডস্কেপ, ধর্মনিরপেক্ষতার খোঁজে ইসলাম বিদ্বেষ, বাংলাদেশের প্রাককালে আহমেদ সফা আর লজ্জায় তাসলিমা, করোনা গাথা, ছোঁয়াচে বিড়ম্বনা ও ইসলাম, করোনায় ধর্মভাবনা, করোনা ভাইরাস আর বিজ্ঞান পূজা, কবিতা একগুচ্ছ কবিতা, মাশাআল্লাহ। ইনি তো রাফান আহমেদ সাহেব, আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট বুকস অফ রাফান আহমেদ, কারণ এর মধ্যে তিনি সব কিছু এনেছেন, ছোট গল্প আছে, প্রবন্ধ আছে, অনুবাদ আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার মনে হয় বইটা পড়েও অনেক ইন্টারেস্টিং লাগবে, আমি অনেকটাই পড়েছি, প্রথম বইটা তো পড়েছি, এর মধ্যে আরও অনেক কিছু অ্যাড করা হয়েছে বলে আমার মনে হচ্ছে। সো আচ্ছা চলুন আমরা ডক্টর রাফান আহমেদের পরিচয়টা একটু জেনে নিই। কে উনি? রাফান আহমেদ পড়াশোনা ও পেশায় একজন চিকিৎসক, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সাবেক মেধাবী শিক্ষার্থী, চূড়ান্ত পেশাগত পরীক্ষায় কলেজের মেধা তালিকায় ছিলেন প্রথম দশের মধ্যে, বর্তমানে পোস্ট গ্রাজুয়েট করছেন ইন্টারনাল মেডিসিনে। একাডেমিক পড়াশোনার পাশাপাশি নিজস্ব অধ্যয়ন ও অনলাইন কোর্সের মাধ্যমে বিজ্ঞানের দর্শন, বিবর্তন, ইসলাম ও বিজ্ঞানের অন্তঃসম্পর্ক নিয়ে পড়াশোনা করেন। বর্তমানে ইসলাম ও বিবর্তনের অন্তঃসম্পর্ক নিয়ে পড়াশোনা করছেন যুক্তরাজ্যের আল বালাগ একাডেমিতে। তার তিনটি বেস্ট সেলার বই বিশ্বাসের যৌক্তিকতা, অবিশ্বাসের কাঠগড়া, হোমো সেপিয়েন্স রিলেটিং আওয়ার স্টোরি। সো আপনারা বুঝতে পারছেন যে কার বই আপনারা পড়তে যাচ্ছেন। সো আমার মনে হয় ভাবনার মোহনায় বইটি আপনারা অবশ্যই পড়ে দেখতে পারেন। আশা করছি আমাদের এই বইয়ের পরিচিতিটি আপনাদের ভালো লেগেছে, আপনারা অবশ্যই বইটি কালেক্ট করবেন এবং দ্যাটস ইট ফ্রম টুডে, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।